आसनसोल जिला अस्पताल में कोविड वार्ड में इलाजरत कोरोना मरीजों का मनोबल बढ़ाने के लिए नर्स द्वारा डांस किया गया। जी हाँ, ये वीडियो जो आप देख रहे हैं, ये वीडियो काफी वायरल हो रहा है और ये एक सिस्टर है जो पीपी किट पहनकर डांस करती नजर आ रही है। वीडियो में देखा जा रहा है कि एक नर्स पीपी किट पहनकर एक गाने पर डांस कर रही है जो मरीजों को काफी लुभा रही। डांस का यह वीडियो आसनसोल जिला अस्पताल के कोविड वार्ड का है। কথা বললে বলতে হয়, আমি আমার জানা ছিল না যে আমার একজন নার্সিং স্টাফ এত সুন্দর নাচে। এবং দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, ও যে রাত্রে এরকম বা ডিউটিতে নৃত্য পরিবেশন করেছে ওয়ার্ড ডিউটি থাকাকালীন, এটা আমার জানা ছিল না। আমি এখনই এটা জানলাম এবং দেখলাম এবং শুনলাম। তো কেমন লেগেছে এটা বললে বলতে হয়, এক কথায় কি বলবো, রোগীদের যে একটা মানসিক নিঃসঙ্গতা একটা রয়েছে কোভিড রোগীদের, এটা আগে কিন্তু এভাবে কেউ ভাবেননি। এখন যত দিন যাচ্ছে আমাদের অনেকেই ভাবছেন যে ওরা সত্যি খুব নিঃসঙ্গ হয়ে যায়। কারণ রোগীর এই ধরনের রোগীর ওয়ার্ডে আমরা বাইরের কাউকে, পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের প্রবেশ করতে দিই না। তাই ওরা তো রোগের যন্ত্রণায় তো ভোগেই, প্লাস তার সঙ্গে একটা মানসিক নিঃসঙ্গতা, একাকিত্ব খুব অনুভব করে। তো আমার এই নার্সিং স্টাফ যদি তার নৃত্য পরিবেশনার মাধ্যমে সে যদি তাদের কিছুটা একটু আনন্দ দিয়ে থাকে, তাহলে সেটা খুব ভালো কথা। পিপি কিট পহনকর ডান্স করনে ওয়ালি নার্স কা নাম ইন্দ্রাণী দত্তা হ্যায়। করোনা সংকট মে তনাব ভরে মাহল সে মরিজো কো বাহার লানে কে লিয়ে নার্স নে ডান্স কিয়া। लोकगीत पर नर्स इंद्राणी द्वारा किए गए नृत्य की प्रशंसा विभिन्न वर्ग द्वारा की जा रही है। जिला अस्पताल की नर्सिंग अधीक्षक सुरभि मुखर्जी ने कहा है कि मुंबई की डॉक्टर रिचा नेगी का डांस वायरल हुआ है। उन्होंने कोविड वार्ड में हाई समर सॉन्ग की धुन पर डांस किया था। पहली बार देश भर में यह वीडियो इतना वायरल हुआ। आसनसोल की इंद्राणी का डांस भी कुछ इसी तरह रिकॉर्ड किया गया है। नर्स इंद्राणी दत्ता ने सोमवार को बताया कि यह डांस कोविड या कोरोना से पीड़ित मरीजों को खुश देने और ऐसे घुटन भरे माहौल से कुछ आनंद लेने के लिए किया गया है। চিন্তা ভাবনা বলতে প্রথমত হচ্ছে যে মানসিকভাবে যে সমস্ত পেশেন্টরা, তারা অনেকেই মানসিকভাবে দুস্থ হয়ে পড়ে। তো তারা যে শুধু কোভিড আক্রান্ত হয়ে যতটা না অসুস্থ, তার থেকে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে ওরা মানসিকভাবে। কারণ তাদের পরিবার পরিজন দেখতে পায় না, বা এরকমও হয় যে নিজে অসুস্থ, তার থেকে যে পাশে যে পেশেন্টটা আছে সে আরও বেশি অসুস্থ। তো সেক্ষেত্রে কী হয়, দেখতে মানে একজন আরেকজনকে দেখে তারা মানসিকভাবে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। তো তাদের মধ্যে যাতে এই মানে একটা পজিটিভ সেন্স, বা আমরাও আছি, আমরা লড়ছি, আমরা পারছি, তাহলে তোমরা কেন পারবে না, বা এই যে একটা পজিটিভিটি, সেটা তুলে ধরার জন্য ভিডিওটা করা।